প্রকাশিত হয়েছে নির্বাচনের ফলাফল। বনগাঁ পৌরসভার 22টি ওয়ার্ডের মধ্যে কোন প্রার্থী কত ভোট পেলেন, আসুন দেখে নেব ওয়ার্ড ভিত্তিক ফলাফল। পৌর নির্বাচনেও রাজ্য জুড়ে সবুজ ঝড় অব্যাহত, তার আঁচ পড়েছে বনগাঁ পৌরসভাতেও। বনগাঁ পৌরসভার 22টি ওয়ার্ডের মধ্যে 19টি ওয়ার্ডে জয়ী হয়েছে তৃণমূল কংগ্রেস, পাশাপাশি একটি করে ওয়ার্ড নিজেদের দখলে রেখেছে কংগ্রেস, বিজেপি ও নির্দল। আসুন এক নজরে আমরা দেখে নেব বনগাঁ পৌরসভার প্রার্থীদের প্রাপ্ত ভোটের তালিকা। প্রথমেই এক নম্বর ওয়ার্ড, তৃণমূল কংগ্রেসের প্রার্থী ছিলেন দীপালী বিশ্বাস, মোট প্রাপ্ত ভোট 1838। বিজেপি প্রার্থী সুস্মিতা সাহা, প্রাপ্ত ভোট 362। বাম প্রার্থী অনিন্দিতা সাহা, প্রাপ্ত ভোট 532। নির্দল প্রার্থী বসুন্ধরা বিশ্বাস, প্রাপ্ত ভোট 1218। এই ওয়ার্ডে জয়ী হয়েছেন তৃণমূল প্রার্থী দীপালী বিশ্বাস, জয়ের ব্যবধান 620। পৌরসভার 2 নম্বর ওয়ার্ড, তৃণমূল প্রার্থী শিখা ঘোষ ভোট পেয়েছেন 2208। বিজেপি প্রার্থী সাথী রায় ভোট পেয়েছেন 1164। বাম প্রার্থী বেলারানী তরফদার ভোট পেয়েছেন 1084। এই ওয়ার্ডে জয়ী হয়েছেন তৃণমূল প্রার্থী শিখা ঘোষ, জয়ের ব্যবধান 1044। পৌরসভার 3 নম্বর ওয়ার্ড, তৃণমূল প্রার্থী গোপাল শেঠ, তার প্রাপ্ত ভোট 2167। বিজেপি প্রার্থী মধুসূদন মণ্ডল, প্রাপ্ত ভোট 89। জাতীয় কংগ্রেস প্রার্থী মলয় আঢ্য ভোট পেয়েছেন 1318। উৎপল কুমার মণ্ডল বাম প্রার্থী ভোট পেয়েছেন 56। এই ওয়ার্ড থেকে জয়ী হয়েছেন তৃণমূল প্রার্থী, জয়ের ব্যবধান 849। বনগাঁ পৌরসভার 4 নম্বর ওয়ার্ড, তৃণমূল প্রার্থী জ্যোৎস্না আঢ্য, প্রাপ্ত ভোট 1991। বিজেপি প্রার্থী পার্বতী দত্ত, প্রাপ্ত ভোট 621। এই ওয়ার্ডে জ্যোৎস্না আঢ্য জয়ী হয়েছেন 1370 ভোটে। বনগাঁ পৌরসভার 5 নম্বর ওয়ার্ড, তৃণমূল প্রার্থী দিলীপ কুমার মজুমদার, প্রাপ্ত ভোট 1786। বিজেপি প্রার্থী অলোকেশ ঘোষ, প্রাপ্ত ভোট 1525। জাতীয় কংগ্রেসের প্রার্থী সুনীল কুমার রায়, প্রাপ্ত ভোট 41। বাম প্রার্থী সবিতা রায়, প্রাপ্ত ভোট 204। এই ওয়ার্ড থেকে জয়ী হয়েছেন দিলীপ কুমার মজুমদার 261 ভোটে। বনগাঁ পৌরসভার 6 নম্বর ওয়ার্ড, তৃণমূল প্রার্থী প্রসেনজিৎ বিশ্বাস, প্রাপ্ত ভোট 1968। বিজেপি প্রার্থী অন্বেষা সাহা, প্রাপ্ত ভোট 728। জাতীয় কংগ্রেস প্রার্থী 38। বাম প্রার্থী সুব্রত বিশ্বাস, প্রাপ্ত ভোট 333। এই ওয়ার্ড থেকে জয়ী হয়েছেন প্রসেনজিৎ বিশ্বাস, তৃণমূল প্রার্থী, জয়ের ব্যবধান 1240। বনগাঁ পৌরসভার 7 নম্বর ওয়ার্ড, তৃণমূল প্রার্থী কার্তিক মণ্ডল, প্রাপ্ত ভোট 1422। বিজেপি প্রার্থী দেবদাস মণ্ডল, প্রাপ্ত ভোট 2453। জাতীয় কংগ্রেস প্রার্থী পরমেশ্বর গাইন, প্রাপ্ত ভোট 129। বনগাঁ পৌরসভার 7 নম্বর ওয়ার্ড থেকে জয়ী হয়েছেন বিজেপি প্রার্থী দেবদাস মণ্ডল, জয়ের ব্যবধান 1031। বনগাঁ পৌরসভার 8 নম্বর ওয়ার্ড, তৃণমূল প্রার্থী বন্দনা মুন্সী, প্রাপ্ত ভোট 1918। বিজেপি প্রার্থী দীপ্তি সরকার, প্রাপ্ত ভোট 1604। জাতীয় কংগ্রেস প্রার্থী দেবযানী চ্যাটার্জি, প্রাপ্ত ভোট 241। বাম প্রার্থী শিবানী ধর, প্রাপ্ত ভোট 708। এই ওয়ার্ডে জয়ী হয়েছেন তৃণমূল প্রার্থী বন্দনা মুন্সী, জয়ের ব্যবধান 318 ভোট। বনগাঁ পৌরসভার 9 নম্বর ওয়ার্ড, তৃণমূল প্রার্থী বন্দনা দাস কীর্তনিয়া, প্রাপ্ত ভোট 3494। বিজেপি প্রার্থী সীমা বিশ্বাস, প্রাপ্ত ভোট 502। জাতীয় কংগ্রেস প্রার্থী উর্মিলা রায়, প্রাপ্ত ভোট 31। বাম প্রার্থী শিপ্রা বাইন মজুমদার, প্রাপ্ত ভোট 220। নির্দল প্রার্থী সুমিত্রা দত্ত, প্রাপ্ত ভোট 65। এই ওয়ার্ড থেকে জয়ী হয়েছেন তৃণমূল প্রার্থী বন্দনা দাস কীর্তনিয়া, জয়ের ব্যবধান 2992 ভোট। বনগাঁ পৌরসভার 10 নম্বর ওয়ার্ড, তৃণমূল প্রার্থী কৃষ্ণা রায়, প্রাপ্ত ভোট 2453। বিজেপি প্রার্থী দীপ্তেন্দু বিকাশ বৈরাগী, প্রাপ্ত ভোট 871। জাতীয় কংগ্রেস প্রার্থী কৃষ্ণা মণ্ডল, প্রাপ্ত ভোট 51। বাম প্রার্থী চন্দনা বিশ্বাস, প্রাপ্ত ভোট 219। এই ওয়ার্ড থেকে জয়ী হয়েছেন তৃণমূল প্রার্থী কৃষ্ণা রায়, জয়ের ব্যবধান 1582 ভোট। বনগাঁ পৌরসভার 11 নম্বর ওয়ার্ড, তৃণমূল প্রার্থী শম্পা মহন্ত, প্রাপ্ত ভোট 2414। বিজেপি প্রার্থী নিহার চন্দ্র মজুমদার, প্রাপ্ত ভোট 502। জাতীয় কংগ্রেস প্রার্থী কৃষ্ণা মণ্ডল, প্রাপ্ত ভোট 51। বাম প্রার্থী কেয়া দাস, মোট ভোট 56। নির্দল প্রার্থী সঞ্জিত বিশ্বাস, প্রাপ্ত ভোট 241। এই ওয়ার্ড থেকে জয়ী হয়েছেন তৃণমূল প্রার্থী শম্পা মহন্ত, জয়ের ব্যবধান 1912 ভোট। বনগাঁ পৌরসভার 11 নম্বর ওয়ার্ড, এই ওয়ার্ডে তৃণমূল প্রার্থী শম্পা মহন্ত, প্রাপ্ত ভোট 2414। বিজেপি প্রার্থী নিহার চন্দ্র মজুমদার, প্রাপ্ত ভোট 502। বাম প্রার্থী কেয়া দাস, প্রাপ্ত ভোট 56।
নির্দল প্রার্থী সঞ্জিত বিশ্বাস প্রাপ্ত ভোট 241। এই ওয়ার্ড থেকে জয়ী হয়েছেন তৃণমূল প্রার্থী শম্পা মহন্ত, জয়ের ব্যবধান 1912 ভোট। বনগাঁ পৌরসভার 12 নম্বর ওয়ার্ড তৃণমূল প্রার্থী টুম্পা রায় প্রাপ্ত ভোট 3187। বিজেপি প্রার্থী অমর কীর্তনিয়া প্রাপ্ত ভোট 599। বাম প্রার্থী তনুশ্রী দাস প্রাপ্ত ভোট 118। এই ওয়ার্ড থেকে জয়ী হয়েছেন টুম্পা রায় তৃণমূল প্রার্থী, জয়ের ব্যবধান 2588 ভোট। বনগাঁ পৌরসভার 13 নম্বর ওয়ার্ড তৃণমূল প্রার্থী মৌসুমী চক্রবর্তী প্রাপ্ত ভোট 2183। বিজেপি প্রার্থী ঝুমা ভট্টাচার্য প্রাপ্ত ভোট 390। বাম প্রার্থী দিশারী মুখার্জি প্রাপ্ত ভোট 558। এই ওয়ার্ড থেকে জয়ী হয়েছেন তৃণমূল প্রার্থী মৌসুমী চক্রবর্তী, জয়ের ব্যবধান 1625 ভোট। বনগাঁ পৌরসভার 14 নম্বর ওয়ার্ড তৃণমূল প্রার্থী দিলীপ কুমার দাস প্রাপ্ত ভোট 1361। বিজেপি প্রার্থী জ্ঞানপ্রকাশ ঘোষ প্রাপ্ত ভোট 932। জাতীয় কংগ্রেস প্রার্থী বিশ্বজিৎ ভঞ্জ প্রাপ্ত ভোট 35। বাম প্রার্থী ধীতিমান পাল প্রাপ্ত ভোট 374। নির্দল প্রার্থী কবিতা বালা প্রাপ্ত ভোট 975। এই ওয়ার্ড থেকে জয়ী হয়েছেন তৃণমূলের দিলীপ কুমার দাস, জয়ের ব্যবধান 386 ভোট। বনগাঁ পৌরসভার 15 নম্বর ওয়ার্ড তৃণমূল প্রার্থী অমিতাভ দাস প্রাপ্ত ভোট 2063। বিজেপি প্রার্থী গীতা দাস প্রাপ্ত ভোট 335। বাম প্রার্থী সঞ্চিতা পাণ্ডে প্রাপ্ত ভোট 277। এই ওয়ার্ড থেকে জয়ী হয়েছেন তৃণমূল প্রার্থী অমিতাভ দাস, জয়ের ব্যবধান 1728 ভোট। বনগাঁ পৌরসভার 16 নম্বর ওয়ার্ড এই ওয়ার্ড থেকে তৃণমূল প্রার্থী ছিলেন অভিজিৎ কাপুরিয়া প্রাপ্ত ভোট 1902। বিজেপি প্রার্থী শুভঙ্কর মুখার্জি প্রাপ্ত ভোট 937। বাম প্রার্থী শান্তনু দাস প্রাপ্ত ভোট 294। এই ওয়ার্ড থেকে জয়ী হয়েছেন তৃণমূল প্রার্থী অভিজিৎ কাপুরিয়া, জয়ের ব্যবধান 965 ভোট। বনগাঁ পৌরসভার 17 নম্বর ওয়ার্ড তৃণমূল প্রার্থী প্রীতিকণা মণ্ডল প্রাপ্ত ভোট 1346। লিলি অধিকারী দাস বিজেপি প্রার্থী প্রাপ্ত ভোট 95। জাতীয় কংগ্রেস প্রার্থী ঋতুপর্ণা আঢ্য প্রাপ্ত ভোট 2044। বাম প্রার্থী বিনা টিকাদার প্রাপ্ত ভোট 72। এই ওয়ার্ড থেকে জয়ী হয়েছেন জাতীয় কংগ্রেসের প্রার্থী ঋতুপর্ণা আঢ্য, জয়ের ব্যবধান 698। বনগাঁ পৌরসভার 18 নম্বর ওয়ার্ড তৃণমূল প্রার্থী হিমাদ্রি মণ্ডল প্রাপ্ত ভোট 784। বিজেপি প্রার্থী চিরঞ্জিত হালদার প্রাপ্ত ভোট 440। বাম প্রার্থী সুশান্ত হালদার 74। নির্দল প্রার্থী চিরঞ্জিত বিশ্বাস প্রাপ্ত ভোট 1129। এই ওয়ার্ড থেকে জয়ী হয়েছেন নির্দল প্রার্থী চিরঞ্জিত বিশ্বাস, জয়ের ব্যবধান 345 ভোট। বনগাঁ পৌরসভার 19 নম্বর ওয়ার্ড তৃণমূল প্রার্থী শর্মিলা দাস প্রাপ্ত ভোট 2089। বিজেপি প্রার্থী রেখা মিস্ত্রি প্রাপ্ত ভোট 1429। বাম প্রার্থী সোমা দাস প্রাপ্ত ভোট 1060। নির্দল প্রার্থী পিঙ্কি পাল প্রাপ্ত ভোট 634। এই ওয়ার্ড থেকে জয়ী হয়েছেন তৃণমূল প্রার্থী শর্মিলা দাস, জয়ের ব্যবধান 654 ভোট। বনগাঁ পৌরসভার 20 নম্বর ওয়ার্ড তৃণমূল প্রার্থী ছিলেন নারায়ণ ঘোষ প্রাপ্ত ভোট 2628। বিজেপি প্রার্থী প্রিয়াঙ্কা সাহা মণ্ডল প্রাপ্ত ভোট 240। বাম প্রার্থী ছিলেন সুমিত কুমার কর প্রাপ্ত ভোট 233। এই ওয়ার্ড থেকে জয়ী হয়েছেন তৃণমূল প্রার্থী নারায়ণ ঘোষ, জয়ের ব্যবধান 2388 ভোট। বনগাঁ পৌরসভার 21 নম্বর ওয়ার্ড তৃণমূল প্রার্থী সুরজিৎ দাস প্রাপ্ত ভোট 2324। বিজেপি প্রার্থী অনুপ সাহা প্রাপ্ত ভোট 692। জাতীয় কংগ্রেসের প্রার্থী সুজিত কুমার রায় প্রাপ্ত ভোট 29। বাম প্রার্থী প্রসেনজিৎ ভৌমিক প্রাপ্ত ভোট 105। নির্দল প্রার্থী তরুণ কুমার সরকার প্রাপ্ত ভোট 47। এই ওয়ার্ড থেকে জয়ী হয়েছেন তৃণমূল প্রার্থী সুরজিৎ দাস, জয়ের ব্যবধান 1629 ভোট। বনগাঁ পৌরসভার 22 নম্বর ওয়ার্ড তৃণমূল প্রার্থী সুকুমার রায় প্রাপ্ত ভোট 2508। বিজেপি প্রার্থী শিউলি মজুমদার প্রাপ্ত ভোট 666। জাতীয় কংগ্রেস প্রার্থী সুজিত কুমার রায় প্রাপ্ত ভোট 29। বাম প্রার্থী অজিতেশ রায় প্রাপ্ত ভোট 216। নির্দল প্রার্থী বিনয় রতন পোদ্দার প্রাপ্ত ভোট 1492। এই ওয়ার্ড থেকে জয়ী হয়েছেন তৃণমূল প্রার্থী সুকুমার রায়, জয়ের ব্যবধান 1616 ভোট। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্স ল্যান্ড, বনগাঁ।